হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউস। আমি আজকে আমার ডেলি রুটিন নিয়ে আসিনি, আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আমি কিছু মানে ফেলনা জিনিস দিয়ে শোপিস বানাচ্ছি এবং কালার করব, আর পুরনো জিনিসকে কীভাবে নতুন করব করছি আমি সেটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। আই হোপ আপনাদের ভালো লাগবে। ফুল আমার এই ব্লগটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, কারণ আপনি আমার এই ব্লগটি দেখলে আপনার হয়তো কোনো আপনার সংসারের কোনো কিছু আপনার জন্য আইডিয়া হয়ে যেতে পারে। কারণ আমাদের মানে সবসময় অনেক কিছু ফেলে দিতে হয় বা কি করব মাথায় ধরে না, মানে কি করলে কি হবে। তো আশা করছি আপনাদের এই আইডিয়াগুলো আমার আপনাদেরও কাজে লাগবে। তো আমি প্রথমে দেখাচ্ছি, আমি এটা হচ্ছে লাইটের যে এক এক লাইটের হোল্ডার, মানে যেন লাইট না থাকা অবস্থায় কারেন্টের একটা সকেট দেওয়া থাকে সেটা, তো সেটাও আমার ঘরে পড়ে আছে, অনেকে অনেক দিন আগের কি জন্য আনা হয়েছে আসলে কাজে লাগে নাই সেই জন্য। তো সেটা দিয়ে আমি একটা প্লাস্টিকের বিস্কিটের বয়াম আসছে আমাদের বাসায় যে কোনো সময়, তো সেটা কেটে আমি একটু অর্ধেকের চেয়ে কম পরিমাণে নিয়েছি। তো একটা ছোট্ট আমার গ্লাস ঢাকটা, এটা এটা কোনা একটু ভেঙে গেছে, তো না ফেলে আমি সেটাকে কাজে লাগিয়ে এভাবে একটা স্টেনের মতো করার চেষ্টা করছি। তো সেটাতে আমি ঘাম লাগিয়ে স্টেনের মতো করে তারপরে এখন আমি লেস বসিয়ে দিচ্ছি। কিভাবে আমি বসাচ্ছি, মানে কয়েক ধরনের এই লেসগুলো আমার আমি বিভিন্ন সময় এনেছি, এগুলো বাসায় পড়ে আছে, তো সেগুলো দিয়ে আমি করার চেষ্টা করছি। তো আসলে এই জিনিসগুলো আমাদের ধারে কাছেই কিন্তু সবসময় থাকে, আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে মাথা খাটিয়ে এই কাজগুলি করি। আমরা তো আসলে সারাক্ষণ আর রান্নাবান্নাও করি না, সারাক্ষণ মানে অতিরিক্ত কাজও করি না, মাঝে মধ্যে এরকম যদি আমরা ফেলনা জিনিস দিয়ে কিছু করি তাহলে মানে নিজের কাছেও ভালো লাগবে, আবার অন্যরাও খুব প্রশংসা করবে, তখন আসলে ভালোই লাগে। আর এক কথা হচ্ছে আমাদের নিজেদের ইউজের জন্য তো লাগে নিজেরাই, আসলে এক এক সময় এক এক জিনিস দেখতে 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 সংসারে বোর হয়ে যায়। আমরা যখন একটু ব্যতিক্রম করি নিজেরা, একটু অল্প কিছু টাকা খরচ করে, তখন দেখা গেছে যে এই বোর হওয়া থেকে মুক্তি পাওয়া যায়। অনেক ফার্নিচার পূরণ হতে হতে সেটা দেখতে দেখতে এক কালারের উপরে আমাদের বোর হয়ে যায়, আর তখন ভালো লাগে না। আমরা যদি একটু কষ্ট করে সেটাকে একটু কালার করে একটু ডিফারেন্ট করার চেষ্টা করি, চেষ্টা করলে আসলে হয়ে যায়। তো এখন আমি এই যে একটা ঢাকনা বানাচ্ছি, কারণ আমার কাছের মানে চিনি আর দুধ চা পাতা রাখার যে বয়ামগুলো কাছের সেগুলো অনেক বছর আগের ছিল, তো সেগুলো আমার দুটারই ঢাকনা ভেঙে গিয়েছে, মানে নিচের জারটা আছে বাট ঢাকনাটা ভেঙে গেছে। তো যার কারণে আমি এখন এগুলোকে বয়ামের কাক দিয়ে মানে প্লাস্টিকের বয়ামের কাকটা লাগতেছে, তো সেটাকে আমি সুন্দর করে এমনি তো দিলে দেখতে ভালো লাগে না, সেই জন্য আমি এটাকে একটু সাজাচ্ছি, মানে সুন্দর করে DIY করে সুন্দর করে কালার করে দিব, যাতে করে দেখতেও খারাপ লাগবে না, দেখতেও ভালো লাগবে, আবার আমার কাজেও লাগবে, ঢাকনাটাও হয়ে যাবে, এমনি তো না হয় খালি আছে যেহেতু ঢাকনা ভেঙে গেছে আর তো কাজে না লাগারই কথা। তো আমি কাজের কীভাবে লাগাচ্ছি সেটাই দেখাচ্ছি। তো আমি এনামেল সাদা রং নিয়েছি, আর হলো ছোটো পটটা হচ্ছে অ্যাক্রোলিক কালার, তো সেটা এনামেল দিয়েও দুইটা কালার একসাথ করা যায়। তো আমি গাঢ় গোলাপি আর সাদা দিয়ে গাঢ় গোলাপিটারে এখন হালকা গোলাপি করার চেষ্টা করছি, সাদার সাথে মিক্স করে হালকা করে ফেলতেছি, কারণ বেশি গাঢ় গোলাপি দিব না, ওটা ভালো লাগবে না, তো আমি একটু হালকা গোলাপিটা দিচ্ছি। তো বেশি সাদা সাদা লাগতেছে সেই জন্য আমি আস্তে আস্তে অল্প অল্প একটু একটু দিয়ে দিয়ে হালকা গোলাপি করার চেষ্টা করছি। তো আর যে লেসগুলোতে গাম দিয়ে রেখেছি সেগুলো এতক্ষণ শুকিয়ে গেছে, তো আমি এইরকম বারবার মানে একবারে ঢেলে দিব না, বারবার করে অল্প অল্প করে আমি সুন্দর একটা কালার আনার চেষ্টা করছি।
তো যে জিনিসগুলো আমাদের পুরনো হয়ে যায়, অনেক সময় ভেঙে গেছে, আমরা যদি এরকম একটু মাথা খাটিয়ে করি তো একবারে ফেলে দেওয়ার চেয়ে কাজে তো একটু লাগবে, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি করতেছি, নিশ্চয় আপনাদের একটু আইডিয়া হবে। অনেকে হয়তো বলবে কিপটা, আমি আমার আরেকটা রুম ট্যুর দেখিয়েছি, সেটাতে আমি দেখিয়েছিলাম কিছু আমি হাতের কাজ করেছি, সেটা একজন আপু আমাকে কমেন্ট করেছে কিপটা আমি সেটা বলে। তো আসলে কিপটার বিষয় না, ফেলে দিলে তো দিতে পারি, বাট কাজে লাগিয়ে আমি যদি এগুলো সুন্দর করে সাজিয়ে রাখি তখন তো কাজে লাগতেছে। তো এই যে আমি এখন ঢাকনাটাকে কালার করে ফেলাতে আমার খুব সুন্দর একটা ঢাকনা হয়ে গেছে, মানে এক একটা কালারই করে ফেলবো যার কারণে দেখতে ভালো লাগবে। এমনি তো লাল এক নিচের দিকে লাল, সাদা উপরের দিকে লাল, দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি একটা কালারই করে নিচ্ছি। তো আমি এটাকে ফুল কালার করে নিব, একদম লেস সহ, নিচের অংশ সহ, ভিতরে বাইরে। তো যারা আমার চ্যানেলটি দেখেন বা আপনাদের একটু ভালো লাগতেছে, তো আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিয়ে আমার নিত্য নতুন প্রতিদিনের ব্লগটি দেখার সুযোগ থেকে যাবে বা বেল আইকনের মাধ্যমে। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্টটি আমাকে উৎসাহিত করে, আর লাইকও আমার জন্য অনেক মূল্যবান, আপনাদের একটা লাইক। তো এখন আমি বাইরের অংশ শেষ করে ফেলছি, এখন ভিতরের অংশটাকেও আমি কালার করে নিচ্ছি। আর এটা যেহেতু প্লাস্টিকের একটা জার, রং করলে এটা একটু ভারী হয়ে যাবে, তখন আরও বেশি মজবুত হবে, একটু গাঢ় হবে চারিদিকে। তো এই যে করা শেষ, এখন আমি শুকাতে দিয়ে দিব এটাকে। এখন আমি রাতে বসে করছি, এটা সকাল পর্যন্ত শুকিয়ে যাবে। আর এক শুধু অ্যাক্রোলিক কালার দিয়ে করলে কিন্তু সাথে সাথেই আধা ঘন্টার ভিতরে শুকিয়ে যায়, তখন আর বেশি সময় নেয় না। তো আমি আরও যেগুলো একটু দেখতে লাগেনি মনে হয় সেটাও করে নিচ্ছি। আর এটাও হচ্ছে আমার আরেকটা বয়ামের মানে ঢাকনা আমি বানাচ্ছি, তো সে এটা হচ্ছে আরেকটা হরলিক্সের বয়ামের ঢাকনা, সেটা আমার কাছের জারটাতে খুবই সুন্দরভাবে আটকে, যার কারণে আমি এটাতেও একটু ডিআইওয়াই করে আমি সুন্দর করে নিচ্ছি। তো এই যে এটা একটা আমার আংটির উপরের অংশ, সেটাকে আমি কাজে লাগিয়ে এখানে বসিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। তো এখন এটা হচ্ছে আমি এই সাইডে, ডান সাইডে যেটা, সেটা গত রাতে একবার একবার কালার করেছি, এখন আরেকবার কালার করাতে গাঢ় হওয়াতে ভালো লাগছে। তো আর এই শোপিসটা নিচের অংশটা গোল্ডেন ছিল, তো সেটাকে আমি সবুজ পাতার সাথে একই কালার করে দেওয়াতে নিচে সবুজ উপরে খয়েরি ভালোই লাগছে। তো এগুলো আমি শুকাতে দিয়ে দিচ্ছি, শুকালে ভালো লাগবে। তো এই মাটেরিয়ালটা এক কালার কারণে অনেক দিন আগের, এটা আসলে অনেক পুরনো, তো আসলে দেখতে একটু ভালো লাগছে না, তো এই জন্য আমি একটু ফুলগুলোকে কালার, আমি ভুলে পাতাটাতে হলুদ দিয়ে দিচ্ছি, আসলে খেয়াল করিনি, তো অসুবিধা নেই, আমি পরে কালার করে দিব। এখন আমি ফুলগুলোকে হলুদ কালার করে দিচ্ছি আর পাতাটা সবুজ করব। আর পুরো সাইডটা আমি সাদা করে ফেলবো, পুরো টপটার। তো এখন মোটামুটি হলুদ আর সবুজ করে পাতা কয়েকদিন থাকুক, তারপরে আর বাকিটা আবার আরেকটু সুন্দর করব। এই যে বেশি সময় লাগে না, বিকেলে তো আর বেশি একটা কাজ নেই, একটু রেস্ট নেওয়ার পরে এই কাজগুলো করলে মনটা ভালোই লাগে, ফুরফুরা লাগে নিজের, মানে আমি পছন্দ করি তাই বলে আমার থেকেই ভালো লাগে, আর যারা পছন্দ করেন না হয়তো তাদের অনেক কষ্ট আর বিরক্তও লাগতে পারে, তো এটা আসলে মনের ব্যাপার। যারা আমার মতো ঘর সাজাতে পছন্দ করেন তাদের নিশ্চয়ই এটা ভালো লাগবে, আজকের আমার ব্লগটি। তো আমার অ্যাক্রোলিক কালার সাদাটা শেষ হয়ে গেছে, আমি পরে আরেক দিন এনে অ্যাক্রোলিক করে দিব, আর এনামেলটা এখন করব না। আমি হলুদটা আরেকবার করে দিচ্ছি যেন দেখতে গাঢ় লাগে, শুকানোর পরে আর একটু কালারটা ভালো থাকে সেই জন্য।
তো আমার মোটামুটি এখন সব করা শেষ। আমি এখন ব্রাশগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। এটা হচ্ছে থিনার, থিনার দিয়ে আর হচ্ছে একটা তারপিন আর থিনার, এই দুটো যদি একটু বোতলে ঢুকিয়ে রাখি সব সময়, একটু ফাঁকে ফোঁকে রঙের কাজ করলে এই থিনারটা লাগে, হাতে রং লাগলেও কিন্তু থিনার বা ইয়ে দিয়ে মুছে নিলে উঠে যায়। যেভাবে টিস্যু বা যে কোনো মানে অতিরিক্ত ন্যাকড়া দিয়ে মুছে ব্রাশটাকে পরিষ্কার করে নিলে পরে ইউজ করা যাবে, আর যদি এগুলো এখন রং থেকে যায় ব্রাশে তাহলে শক্ত হয়ে যাবে, পরে আর ইউজ করা যাবে না। আমি ভালো করে মুছে নিচ্ছি এটাকে আর একটু থিনার দিয়ে। থিনার হচ্ছে 30 টাকা করে, আর ছোটো পট রঙের পটগুলো কিন্তু ছোটোটা মনে হয় 25 টাকা, আর একটু বড় যেটা দেখা যাচ্ছে সেটা মনে হয় 50 টাকা। তো এগুলো আসলে একদিনে তো আর শেষ হয়ে যায় না, অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়, পাকে পোকে যখনই মন চায়। এগুলো ঘরে রাখলে আসলে যখন যেটা মন চায় সেটা করা যায়, আর অনেক দিন থাকে পটটা ভালো করে ঢাকনাটা আটকায় রাখলে তখন ভালো দিন যায়। তো আমি আমার হাতের রঙগুলো কীভাবে উঠাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আপনার এটাও একটা টিপস, হাতের রং কীভাবে উঠাবো, তারপরে ব্রাশগুলো কীভাবে মানে ইয়ে রাখবো আবার যেন পরবর্তীতে ইউজ করতে পারি, তো সেটাও দেখালাম। এই যে গ্লাসে একটু পড়েছে সেটাও আমি মুছে নিচ্ছি সাথে সাথে, সাথে সাথে মুছে নিলে কিন্তু ঠিকই হয়ে যায়। এই যে আমার যেগুলো আমি করেছি সে ঠিক আমি কেনাটা যেরকম হয়েছে এর কাছাকাছি কিন্তু হয়েছে, এটার চেয়ে কোনো অংশে কম না। এই যে ভিতরের অংশ লাল, আসলে গোলাপি করতে ভুলে গেছি। তো এই যে এই ঝাড়টারই ঢাকনা ভেঙে গেছে, তো আমি এখন এটা এটা ব্যতিক্রম করলাম, এটা আরেকটা, এই দুটো, একটা ভেঙেছে অনেক আগে, আরেকটাই কয়েকদিন আগেই, প্রায় 1-1.5 মাস আগে ভেঙেছে। তো এটা হলো হরলিক্সের ঢাকনা, এটা এখনও একটু শুকায়নি, আর একটু পরে মানে আর 1 ঘন্টা পরে শুকিয়ে যাবে। তো কেনা যে শোপিসটা সেটার মতোই কিন্তু হয়েছে, এটার থেকে কোনো অংশে কম না, দূর থেকে অনেক ভালো লাগে দেখতে। এই যে তো দেখতে ভালোও লাগে আসলে রান্নাবান্নার রান্নাঘরে তো সবসময় আমরা থাকি, যদি এই ধরনের একটু শোপিস টাইপের নিজের হাতের বানানো কিছু থাকে তখন আরও বেশি ভালো লাগে। এইভাবেও রাখা যাবে। তো এটা হচ্ছে আমার মেশিন রাখার বক্স, মানে সেলাইয়ের মেশিন রাখার বক্স। এটা ওয়ালে হ্যাং করে আমি টেবিল বানিয়ে এটার উপরে সেলাই করি। তো এই যে পুরোটাই সাদা এতদিন ছিল, তো আমি এটাকে একটু ব্যতিক্রম করব। তো এই ওয়ালপেপারটা আমি ব্যাসিংয়ের দুই সাইডে দিয়েছি, তো একটু অল্প একটু বাকি আছে মানে অতিরিক্ত রয়ে গিয়েছে, তো সেটাকে আমি এখন এটার বক্সটার চারিদিকে ওয়ালপেপারটা দিব। এটা স্টিকারের মতোই, কাগজটা স্টিকারের মতোই, তো উপরের কাগজটা খুবই মজবুত ভালো, আর নিচের কাগজটা উঠিয়ে ফেললেই কিন্তু বসে যাবে, একদম কষ্ট কম। তো সেই জন্য আমি এটাকে চারিদিকে একটা প্রিন্টের মতো হবে, আর আমি সামনের অংশটাকেও কালার করে নিব। এই যে আমি স্টিকারের মতো এখন মাপ নিয়ে নিয়েছি, নিয়ে কেটে আমি এখন স্টিকারের মতো এগুলোকে বসিয়ে দিচ্ছি। খুবই সহজ আর দেখতে অনেক সুন্দর, অনেক গর্জিয়াস লাগছে। সাদা মাটা চেয়ে অনেক দিন সাদা মাটা দেখতে দেখতে আসলে ভালো লাগে। তো এই যে আমি নিচের কাগজটা টান দিয়ে সরিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজ। এই যে সাদা মাটা এখন অনেক গর্জিয়াস সুন্দর হয়ে যাচ্ছে। আমি এটার ভিতরে আমার সেলাইয়ের মেশিন, তারপরে সুই সুতা আর মানে যে টুকরো কাপড় বেঁচে যায় সেগুলোও রাখতে পারি, দুটো তাক আছে ভিতরে। তো এটা আমি আমার আগের ব্লগগুলোতে দেখিয়েছি, আপনাদের দেখতে চান আমার রুম ট্যুর ভিডিওতে দেখতে পারেন, বেডরুম মাস্টার বেডরুম ট্যুর ব্লগটি দেখলেই বুঝতে পারবেন।
তো আমার স্টিকার লাগানো শেষ, এখন আমি সামনের অংশটাতে একটু ম্যাচিং করে কালার করে নিচ্ছি, মানে যে স্টিকারের যে অনেকগুলো কালার আছে সেখানের যে কালারটা, পেস্ট কালারটা হালকা, সেটাই আমি করব। তো আমি এখন সাদা এবং গাঢ় পেস্ট কালার এটা, তো সেটাকে আমি হালকা পেস্ট কালার করার চেষ্টা করছি। সাদার ভিতরে হালকা মানে অল্প একটু পেস্ট কালার দিয়ে দিচ্ছি, তাহলেই হালকা হয়ে যাবে। এই জন্য তো আমার মোটামুটি এই কালার, যে কালারটা আমি চেয়েছি সেই কালারই করেছি, এটা এখন আমি লাগাবো। এই ফটাতে আমি আর একটু পিঙ্ক কালার করব। এটা আমি আমার একটা ডাস্টবিন আছে অনেক আগের, প্রায় 7-8 বছর আগের, আরও বেশিও হবে, তো সেটার উপরের পার্টটা কেমন যেন পুরনো হয়ে গেছে, একটু ডিসকালার হয়ে গেছে, তো এটাকে আমি এটার কালার পিঙ্ক কালার করব। তো এই ব্রাশটা দিয়ে করা হবে না, করতে অসুবিধা হবে, তো আমি ব্রাশটা চেঞ্জ করব। এটা একদম চিকন ব্রাশ। তা এই যে আমি এই ব্রাশটা দিয়ে করব, আর নিচে দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে নিচে একটা পেপার বা যে কোনো প্লাস্টিক দিয়ে বা যে কোনো কিছু দিয়ে রাখলে ভালো, না হয় নিচে হয়তো ফোটা টোটা পড়তে পারে কাজ করতে গিয়ে, তো সেটা যেন না পড়ে এই জন্য নিচে কিছু একটা দেওয়া ভালো। আমি একটা প্লাস্টিক সুপড়া বিছিয়ে দিয়েছি। তো এখন আমি মোটা মানে চ্যাপ্টা ব্রাশ দিয়ে এটা করে ফেলবো, বেশিক্ষণ আর লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই স্টিকারটাতে একটা কালার আছে পেস্ট কালার, পেস্ট একদম তো হালকা পেস্ট কালার, তো সেটাই আমি এটার সাথে ম্যাচ করে করে নিচ্ছি, কারণ দেখতে ভালো লাগবে, অন্য কালারগুলো ভালো লাগবে না, এর জন্য এটা একটু ব্রাইটনেস বাড়াবে এই কালারটায়। তো এখন আমার উপরের অংশ করা শেষ, আমি নিচের দিকে চলে যাচ্ছি, এই যে নিচের দিকে এখন করব। আমার মোটামুটি করা শেষ, আমি এখন দেখে দেখে যে জায়গাগুলোতে একটু হালকা লেগেছে সেগুলোতে করে নেব, একটু ভালো যেন দেখতে ফিনিশিংটা ভালো হয়, সেজন্য মোটামুটি সব শেষ। পাঁচশো মিনিট লেগেছে, বেশিক্ষণ কিন্তু লাগেনি এই কাজটা করতে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে এখন দেখতে অনেক সুন্দর লাগছে, কারণ আগে সাদা মাটা একটা বক্স ছিল একদম সাদা হোয়াইট কালার, এখন কিন্তু একটু কালারফুল হয়ে যাওয়াতে ভালো লাগছে। তো আমি ব্রাশটাকে থিটার দিয়ে ফ্রেশ করে একদম মুছে রাখবো, তাহলে আমি পরবর্তীতেও ইউজ করতে পারবো। আপনারা কোনো কিছু করে এভাবে ব্রাশ ফেলে তো সাথে সাথে এটা এই ব্রাশগুলো ওয়াশ করে ফেলবেন, তাহলে অনেক দিন ইউজ করা যাবে। তো এখন আমি আমার ময়লার ঝুড়িটা আমি কালার করব, এটা আমি চিকন ব্রাশটা দিয়েই করব। এই যে আমার অনেক পুরনো, এটা একদম ডিসকালার হয়ে গেছে উপরের অংশ, নিচের দিকটা ভালো আছে, নিচের চারিদিকটা সুন্দর কালার ঠিক আছে, কোনো অসুবিধা মানে নেই। তো দেখেন অনেক একটা সুন্দর নতুনের মতোই হয়ে যাচ্ছে আমার এই ডাস্টবিনের ঢাকনাটা। তো হয়তো আমি যদি কালার না করতাম কিন্তু ফেলেও দিতে হতো, বা আমি ভিতরে হয়তো মানে রাফ ইউজের জন্য রেখে দিতে হতো, এটা কিন্তু আমি বেসিংয়ের নিচেই দিই সব সময়, আর আমার রান্নাঘরের জন্য বড় একটা আছে। তো এখন কালার করে ফেলাতে একদম নতুনের মতো হয়ে গিয়েছে, এখন আর অসুবিধা নেই, আমি সামনে রেখে দিতে পারবো, আমার ওয়ালপেপারের সাথেও কিন্তু ম্যাচ হবে এটা
কালারটা আমার ওয়ালপেপারেও আছে হালকা গোলাপি কালার। তো এই যে ম্যাচ করে আমি করে ফেলছি, এইভাবে আপনারাও আপনাদের পুরনো জিনিসকে এইভাবে কালার করে নতুন করতে পারেন। এখন আমি যে জায়গাগুলো একটু আনফিনিশিং আছে সেটাকেও আরেকবার ফিনিশিং দিয়ে দিব। তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও চাপ দিবেন। তো আজকের মতো এখানে শেষ করছি আমার ব্লগটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।